স্বাগত জানাচ্ছি টিটিএন লাইভে। দর্শক, অবস্থান করছি কক্সবাজার শহরের বাক্কালে নদীর পশ্চিম তীরে অবস্থিত যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, সেই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমি রাহুল মহাজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি। দর্শক, বলে রাখি ইলিশ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে এখানকার জেলে এবং শ্রমিকরা। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশে ভরপুর বলা চলে কক্সবাজার শহরের এই মৎস্য অবতরণ কেন্দ্রে। আমরা সকাল থেকে সেই দৃশ্যটুকু দেখেছি। অবতরণ কেন্দ্রে যে পল্টন রয়েছে, সেই পল্টন জুড়ে একদম সমস্ত পল্টনের প্রতিটা জায়গায় আমরা ইলিশ দেখেছি এবং পল্টনের বাইরেও আমরা ইলিশ রাখা হয়েছে, সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। এবং মানুষের মধ্যে একটা ব্যস্ততা আর যে বিষয়, সেই বিষয়টুকু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছে পল্টনের বাইরে যে ইলিশগুলো রাখা হয়েছে, একদম বড় আকারে ইলিশ আমরা দেখতে পাচ্ছি, প্রায় কেজির কাছাকাছি ইলিশগুলো কি আপনার? প্রায় কেজির কাছাকাছি ইলিশ এখানে রয়েছে, যেগুলো একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ইলিশে প্রায় 1 কেজির কাছাকাছি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে এই মৎস্য অবতরণ কেন্দ্রে। এই ইলিশের দাম আসলে কত কত করে বিক্রি হচ্ছে এবং আজকে ইলিশ কেমন এসেছে, সেই বিষয়টি একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আমরা যদি একটু জানতে চাই আসলে কত করে দামে বিক্রি করছেন এই? এগুলো তো মনে করো আজকে রেট তো একটু কম, মাছ হিসেবে মাছের দাম নাই। এটা বলতে গেলে তো মনে করো একটা পিস 1,500 টাকা করে 2,000 টাকা করে বিক্রি করা হওয়ার কথা, এখন মনে হয় 1,200-1,300 টাকা মতো চাইতেছে। ওজন কেমন হবে? এই কেজি দেড় কেজি। দর্শক, দেখতে পাচ্ছেন কেজি থেকে 1.5 কেজির কাছাকাছি ওজনের ইলিশ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1,200-1,300 টাকা দামে, এবং অন্যান্য সময় এই ইলিশের দাম আরো অনেকটা বেশি ছিল বলছে বিক্রেতাদের, যেটা বলছে ইলিশের দাম কিছুটা কম রয়েছে, সেই দৃশ্যটুকু সেই বিষয়টুকু জানাচ্ছিল আমরা। দর্শক, আমরা বড় ইলিশের পাশাপাশি ছোট মাঝারি বিভিন্ন সাইজের ইলিশ আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টুকু আমরা আপনাদেরকে জানাবো। আমরা একজন বিক্রেতাকে যুক্ত করে নিই, একটু জানতে চাই আসলে আজকের বাজারে ইলিশ কেমন এসেছে এবং ইলিশের দাম কেমন রয়েছে। আজকের বাজারে ইলিশ অনেক ভালো হয়েছে আর কি। দাম কেমন ছোট ইলিশ এবং মাঝারি ইলিশ? ছোটটা 500 টাকা কেজি, মাঝারিটা 800 টাকা, বড়টা 1,200 টাকা কেজির উপরে। যে ইলিশগুলো যে 1,300-1,400 টাকা 1,400-1,400 টাকা চলতেছে আর কি। দাম কম নাকি বেশি মনে হচ্ছে? দাম একটু মোটামুটি হয়েছে, কমছে আর কি, আগের সাইডে কমছে। আপনি গতকালকে তুলনায় আজকে ইলিশ কেমন এসেছে? আজকে বেশি হয়েছে আপনি গতকালের তুলনায়। এখন আপনাদের এই ইলিশ আসলে কোথায় কোথায় যায়? একটু ঢাকা যায়, ইন্ডিয়া যায়, আর কোথায় জানা ইন্ডিয়া, তারপরে আমাদের এখানে থাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানকার একজন বিক্রেতার সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৎস্য অবতরণ কেন্দ্রে সার্বিক পরিস্থিতি। অন্যান্য সময়ের তুলনায় আজকে অবতরণ কেন্দ্রে পল্টনে ইলিশের সংখ্যা অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। যেমনটা বলছিলেন বিক্রেতা, রপ্তানির উদ্দেশ্যে ইলিশ চলে যায় দেশের বাইরে, সেই দৃশ্যটুকু আমরা দেখতে পাচ্ছি। ইলিশ এখানে প্যাকেটিং করা হচ্ছে এবং এই প্যাকেটিং করা ইলিশগুলোই চলে যাবে দেশের বিভিন্ন স্থানে, আমরা সেই দৃশ্যটুকুই এখানে দেখছি। এবং এখানে যারা কর্মরত রয়েছে তারা খুব ব্যস্ত সময় পার করছে, তারা মাঝারি সাইজের ছোট মাঝারি সাইজের ইলিশগুলোই আসলে সারিবদ্ধভাবে প্যাকেটিং করছে, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আরেকটা জিনিস যদি আমরা আপনাদেরকে আরেকটু দেখাই, এই যে পল্টন, পল্টন দেখতে পাচ্ছেন অবতরণ কেন্দ্রের যে পল্টন, অন্যান্য সময় পল্টনে কিছু সংখ্যক ইলিশ থাকে, কিছু সংখ্যক জায়গা ফাঁকা থাকে, তবে আজকের বাজারে কোনো জায়গায় ফাঁকা নেই বললেই চলে। ইলিশ আর ইলিশ, ইলিশে ইলিশে ভরপুর বলা চলে এই অবতরণ কেন্দ্র। আমরা আপনাদেরকে একটা ইলিশের স্তূপ দেখাতে চাই, যেখানে সকাল থেকে অনেক বড় স্তূপ ছিল তা কিছুটা ছোট হয়ে এসেছে, অর্থাৎ যে মাছগুলো এসেছে সেগুলো বিক্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ দেশের বাইরে এবং দেশের বিভিন্ন স্থানে রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, সে কারণে এই স্তূপ যেটা দেখতে পাচ্ছেন সেটা কিছুটা কমে এসেছে। সকালে এটা আরও অনেকটা বেশি ছিল। আমরা একটু আরো কয়েকজন বিক্রেতাকে যুক্ত করে নিব, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আসলে কত দামে রাখছে এবং কত দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে।
আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন অনেকগুলো প্যাকেটিং করা হয়েছে ইতিমধ্যে, এবং যে ট্রাকগুলো রয়েছে এই আসলে এই ট্রাকগুলো করেই মূলত কক্সবাজারে যে ইলিশগুলো পাওয়া যায় সেই ইলিশগুলো বিক্রির উদ্দেশ্যে দেশের বাইরে এবং দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে ট্রাকে করে। এবং দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত জুরিবদ্ধ জুরিতে করে তারা ইলিশ নিয়ে আসছে ট্রলারগুলো থেকে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি, আমরা একটু দেখাতে চাই প্রতি জুরিতে আসলে কত কেজি ইলিশ রয়েছে। এক একটা জুরিতে আসলে 45 কেজি ইলিশ আমরা দেখতে পেয়েছি। এই জুরি থেকে ইলিশগুলো পল্টনে নামানো হচ্ছে। দর্শক, আমরা একজন বিক্রেতাকে একটু যুক্ত করতে চাই, আসলে দাম কেমন রয়েছে দেখতেই পাচ্ছেন। 45 কেজি অর্থাৎ আমরা ধারণা করতে পারি জুরি প্রতি যে এক একটা জুরিতে 40-45 কেজি মতো ইলিশ মাছ রয়েছে। দেখতেই পাচ্ছেন খুব ব্যস্ততা এই অবতরণ কেন্দ্রে। ইলিশের পাশাপাশি শাপলা পাতা মাছও রয়েছে, যদি ভুল না করে প্রায় 70-80 কেজি ওজন হবে এই মাছের। এই মাছের বিক্রেতা কে আসলে একটু জানতে চাই। বাঘ বলে বাঘা বাঘা এটা 350 টাকা কেজি, এটা 32 কেজি হতে 30 কেজি পর্যন্ত হবে। দর্শক, এটা 32-30 কেজি আমি হয়তো আমার ধারণায় ভুল ছিল। আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলবো, এখানে যিনি সবসময় থাকে তার সাথে আমরা একটু জানতে চাই আজকের বাজারে আসলে আমরা দেখতে পাচ্ছি পল্টন জুড়ে ইলিশে ভরপুর, এবং অন্যান্য সময়ের তুলনায় আজকের দিনে ইলিশের দাম কেমন এবং কী পরিমাণ ইলিশ আসতে পারে বলে ধারণা? ইলিশের দাম হচ্ছে, কারণ কক্সবাজারের লোকে ইলিশ মাছ খেতে পারে না, সব ইলিশ চলে যায় ঢাকায়, ঢাকা থেকে বিভিন্ন জায়গায়, যার কারণে দাম একটু বাড়া। মনে করুন যে আপনি 1 কেজি জিনিস নিলেন, 1 কেজি জিনিস নিয়ে গেলে আপনাকে 800-1000 টাকা লাগবে। 1 কেজির উপরে নেন 1500 টাকা 2000 টাকা, 1.5 কেজি 2 কেজির মতো করে। এগুলো অন্যান্য সময় তুলনায় কেমন ইলিশ আসছে? অনেক আসছে, কারণ যে সাগর যে বুটগুলো যায় মাছ ধরার জন্য ওই বুটগুলো আজকে ঢুকছে, কিছু বুট আজকে ঢুকছে, আর কিছু বুট আগামীকাল ঢুকবে, আগামীকাল আসবে আর বাড়তে পারে ইলিশ মাছ। ধন্যবাদ আপনাকে দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে, তিনি যেমনটা জানাচ্ছিলেন আগামীকালকে ইলিশের পরিমাণ আরও বাড়তে পারে সেই বিষয়টাকে বলছেন। অর্থাৎ যে ফিশিং করার জন্য যে বোটগুলো সাগরে গিয়েছিল সেই বোটগুলো আসলে ফিরে আসছে মাছ নিয়ে, এবং ফিশারি ঘাটে একটা পাঞ্চঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ প্রত্যেকটা বোটে আসলে ইলিশ পাওয়া গিয়েছে, সেই কারণে সবার মনে আনন্দ বিরাজ করছে বলে ধারণা করা চলে। আমরা আরেকজন বিক্রেতার কাছে একটু যাব। আমরা দেখতে পাচ্ছি এখানেও বড় আকারে ইলিশ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রায় কেজির কাছাকাছি ইলিশ। এই ইলিশের দাম আসলে আজকের বাজারে তারা যেমনটা বলছিলেন 1200-1300 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা একটু এখানকার আরেকটা বিক্রেতা রয়েছে তার কাছে একটু জানতে চাইব কত দামে বিক্রি হচ্ছে। সরাসরি বিক্রেতার কাছে যাই। একটু কথা বলতে চাই, বড় সাইজের যে ইলিশ এবং মাঝারি ছোট মাছের দাম এখন যে 2-3 দিনের ভিতরের দাম কমে গেছে, এখন মাছের দাম 1 কেজি আবার মাছ 1500 টাকা বেশি, কালকে পরশু 2000-1800 টাকায় বসছিল, এখন 200-300 টাকা কেজি কমে গেছে। আর 800 গ্রামের মাছ পঁচিশ সিজন মাছ 1400 টাকা বেশি, তো এখন বেছে 1200 টাকা, দাম একটু কমে গেছে, মাছ বাড়ছে। ছোটো দাম 500 গ্রামের মাছ এটা 750 টাকা, 700 টাকা বেশি বিক্রি হবে। ধন্যবাদ আপনাকে দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, এবং আমরা
আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম শহরের ইলিশের শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, এই অবতরণ কেন্দ্রে আসলে কেমন ইলিশ এসেছে এবং ইলিশের দাম কত করে রাখছে আমরা কথা বলে যে বিষয়টুকু জানতে পেরেছি, অর্থাৎ 500 গ্রাম ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা করে এবং 800 থেকে 900 গ্রাম ওজনে ইলিশ কেজিতে 1000 টাকা দাম হাঁকাচ্ছে বিক্রেতারা, এবং কেজির উপরে যে ইলিশগুলো দেখেছি সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা করে। অর্থাৎ গতকালকের তুলনায় আজকে ইলিশের কিছুটা দাম কমে এসেছে, কারণ যেহেতু আজকে ইলিশের পরিমাণ বেশি এসেছে অবতরণ কেন্দ্রে, সেই কারণে দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে। তবে শহরের যে খুচরা পর্যায়ে বাজারগুলো হচ্ছে সেই বাজারগুলোতে গেলে কম দামে ইলিশ মিলছে না এবং তারা সেই বরাবরের ন্যায় ইলিশের দাম বাড়তি দামেই বিক্রি করছে। দর্শকদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।